হ্যালো বন্ধুরা জব টোয়েন্টি ফর বেঙ্গল ইউটিউব চ্যানেল আরও একটি নতুন তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানে তো বন্ধুরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তো এখানে আপনাদেরকে প্রোটেকশন অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে আপনারা অল ইন্ডিয়ার যে কোনো জেলার ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা মাস্টার ডিগ্রি পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন বা কী কেদার এলিজিবিলিটি ক্যারেটে আছে কত শূন্যপদ রয়েছে বা কী কেমন যোগ্যতা লাগবে সমস্ত কিছু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আপনারা ভিডিওটি পুরোই দেখার চেষ্টা করুন এবং চ্যানেলটিতে প্রথম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তো এটি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এক দুই দু হাজার তেইশ তারিখ তো এখানে আপনাদেরকে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে প্রোটেকশন অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে তো এখানে আপনাদের যে পোস্টের নাম হচ্ছে প্রোটেকশন অফিসার এখানে আপনাদের ছত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন যার হিসেব করবেন এক এক দু হাজার তেইশ তারিখ অনুযায়ী এস ও সি ক্যান্ডিডেটে যেমন ছাড় পান তেমন ছাড় পেয়ে যাবেন এসটিএসি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের ওবিসি ক্যান্ডিডেটে এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবেন মাস্টার ডিগ্রি লাগবে সোশ্যাল ওয়ার্ক বা হিস্ট্রি বা জিওগ্রাফি বা ইংলিশের উপরে বা পলিটিক্যাল সায়েন্সের উপরে তাহলে এখানে আপনার আবেদন করতে পারবেন এখানে গুড ওয়ার্কিং নলেজ লাগবে কম্পিউটারের এবং তার সঙ্গে বলা হয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তিন বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে সোশ্যাল ওয়ার্কের কাজে একটি ভ্যাকেন্সি রয়েছে যে কোনো ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবেন বারো হাজার টাকা করে প্রতি মাসে আপনাদেরকে এখানে স্যালারি হিসেবে দেওয়া হবে এখানে যে কোনো ভারতীয় নাগরিক আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনাদের সিলেকশন বলা হয়েছে কোয়ালিফিকেশানের ওপরে তিরিশ মার্কস থাকবে কম্পিউটার টেস্ট আপনাদের পনেরো মার্কস ইন্টারভিউতে থাকবে পাঁচ মার্কস টোটাল পঞ্চাশ মার্কস আপনাদের এখানে সিলেকশান করা হবে তো এখানে আপনারা আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য আপনাদের সমস্ত ডকুমেন্ট ডকুমেন্ট অ্যাপ্লিকেশান ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদেরকে এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছেন ইমেল আইডি আপনাদেরকে পিডিএফ ফাইল তৈরি করে পাঠিয়ে দিতে হবে উনিশ দুই দু হাজার তেইশ তারিখ এগারোটা উনষাট পি এমের মধ্যে এবং এই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এজ প্রুফ एडुकेशन क्वालिफिकेशन समस्त डिटेल्स एक्सपीरियंस सर्टिफिकेट ये समस्त डिटेल्स अपन के अटाच कर देते सर्टिफिकेट सार्टिफिकेट जदि